পৃথিবীতে এমন কোন বাপের বেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাল করিম আবরারের সামনে বসবে বসে আমাদের হানাফিদের আমলকে চাল প্রমাণ করবে হানাফিদের নামাজকে চাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই আপনাদের নরসিংদীতে কেউ যদি আমাদের নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করে আর আপনাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে তোমাদের নামাজ হচ্ছে না এটা হচ্ছে না তারে আটকাবেন আটকাইয়া বলবেন তোর কোন আলেম আছে আন জাহিল না যে আরবি পড়তে পারে এরকম না এখন তো তাদের ওইদিন ইয়েতে গেছি কুমিল্লা গেছি তারা সিএনজি চালককে বলে বহাস করতে না যে আরবি পড়তে পারে কুরআন পড়তে পারে হাদিস পড়তে পারবে তাদের পাঁচজন আসবেন আমরা চারজন আনব যদি আমাদেরটা ভুল হয় আমরা ভুল স্বীকার করব তাদেরটা যদি ভুল হয় ভুল স্বীকার না করুক আর না করুক সাধারণ মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে না এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই যারা সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান জুরে বলেন এরা আহলে হাদিস না শয়তান তারা আমাদের সাধারণ মানুষ যারা আছে আমাদের সাধারণ পাবলিক যারা আছে তাদেরকে খুব সুন্দর করে একটা কথা বলে কি কথা যে আমাদের তো কোরআন আছে আমাদের তো হাদিস আছে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আজম আবু হানিফাকে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম শাফিকে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম মালিককে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতে হবে কেন এই প্রশ্নটা তারা সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে দেয় আজকে আমি খুব সহজ করে একদম সহজ করে মাজহাব কি তাকলিদের প্রয়োজনীয়তা কেন আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি খুব সহজ করে আপনাদের সামনে ব্যাপারটা উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব দেখেন আজকে আমি আমাদের কিতাব কম দেখাবো তাদের কিতাব থেকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব সবাই বুঝে উত্তর দিবেন প্রশ্নটা হলো আমরা যারা এখানে আছি এই যে এত হাজার মুসলমান আমরা এখানে বলেন আমাদের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন বলেন আমাদের পারিবারিক জীবন বলেন আমাদের সামাজিক জীবন বলেন আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন আমাদের রাজনৈতিক জীবন বলেন আমাদের অর্থনৈতিক জীবন বলেন এক কথায় আমাদের টোটাল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই মুখ খুলে বলেন আছে বিশ্বাস করেন কারা কারা আমাদের জীবনের সব মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই জুরে বলেন আছে না নাই এবার হাত নামান পরের প্রশ্ন বুঝেন ইসলামী শরীয়ত আপনি প্রথমে এই জিনিসটা মাথায় বসান যে ইসলামী শরীয়ত খালি হাত বান্ধার ভিতর সীমাবদ্ধ না ইসলামী শরীয়ত শুধু আমিন জুরে বলা আসতে বলা না দেখেন হাত বাঁধা এটা কোনো বিষয় না কথা বুঝেন হাত বাঁধা এটা কোনো বিষয় না এক হুজুর কয় বুকের উপর বাঁধতে আরেক হুজুর কয় নাভির নিচে পড়তে এক ব্যক্তি বললো ধর এক হুজুর কয় এখানে আরেক হুজুর বলে এখানে আমি আর নামাজে হাতই বাঁধবো না হাত ছাড়ি দাঁড়াবো নামাজ হবে কি হবে না এটা কোনো ব্যাপারই না মশালাটা বুঝেন যে এক হুজুর বলে আমিন জুড়ে বলতে আরেক হুজুর বলে আমিন আসতে বলতে আমি আর আমিনই বলবো না যা ওলাফিন চুপ জুড়েও নাই আসতেও নাই বললামই না নামাজ হবে না তাহলে বুঝেন ইসলামী শরীয়ত শুধু হাত বাঁধা না ইসলামী শরীয়ত শুধু নামিন জুড়ে বলা না বলেন ইসলামী শরীয়তে অর্থনীতি আছে না নাই আরো আসতে বলেন ইসলামী শরীয়তে অর্থনীতি আছে না নাই ইসলামী শরীয়তে হুদুদ কাদা বর্তমান বাংলাদেশে আধুনিক যত প্রতারণা আছে আধুনিক যত সমস্যা আছে আধুনিক যত অপরাধ আছে সব অপরাধের কি শাস্তি হবে ইসলামে আছে না নাই ইসলামে অর্থনীতি আছে না নাই বর্তমানে দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য চলে যত ধরনের পুঁজিবাদী অর্থনীতি চলে আপনি ব্যাংকিং সিস্টেম বলেন আপনি জীবন বিমা বলেন আপনি শেয়ার বাজার বলেন আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বলেন আপনি এলসি ব্যবসা বলেন আপনি আপনি তোমার অনলাইন বিজনেস বলেন আপনি মোবাইল ব্যাংকিং বলেন এক কথায় দুনিয়ার যত অর্থনীতি আছে সব অর্থনৈতিক সব মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই কারা কারা বিশ্বাস করেন সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই এবার প্রশ্ন হলো সব সমস্যার সমাধান আমি বলেছি ইসলামী শরীয়ত শুধু দুই তিনটা মাসআলায় সীমাবদ্ধ না আমার জীবনের সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে এবার প্রশ্ন হলো সব সমস্যার সমাধান আমি পাব কোন জায়গায় সব সমস্যার সমাধান আমি তালাশ করব কত জায়গায় উত্তর হলো সব সমস্যার সমাধান আমি পাব তিন জায়গায় কয় জায়গায় সবাই বলেন কয় জায়গায় এক নম্বর কোরআন বলেন এক নম্বর দুই নম্বর সুন্না বলেন দুই নম্বর এক নম্বর বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর ফিক
বলেন তিন নাম্বার ফিফ বুঝছেন তো ব্যাখ্যা পরে করব শুধু নামটা বুঝেন এক নাম্বার দুই নাম্বার বুঝেন আপনারা একটু কথা আওয়াজ দেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আচ্ছা এই যে আমি বললাম এই যে আমি আগে আপনাদেরকে দালিলিকভাবে দেখাই দালিলিকভাবে দেখালে অনেক কিতাবে পাবেন এগুলো বিস্তারিত আলোচনা খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহে পাবেন আর যদি আগে যান ইমাম আবু বকর জাসাস রাহিমাহুল্লাহ 371 হিজরিতে ইন্তেকাল করেছেন তার লিখিত কিতাব আছে আল ফুসুল ফিল উসুল সেই কিতাবে পাবেন খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ 463 হিজরিতে ইন্তেকাল করেছেন তার লিখিত কিতাব আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহে পাবেন এই যে কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন ওই কিতাবের নাম হলো জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলি এটা মুসলিম বিশ্বের একজন মহান ইমাম ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহিমাহুল্লাহ আমাদের যারা মাদ্রাসায় পড়ি আমরা কম বেশি সবাই তার নাম জানি ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহিমাহুল্লাহ উনি আজ থেকে 1000 বছর আগের এক মানুষ তার লিখিত এই কিতাব খুবই প্রসিদ্ধ কিতাব জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহি সেই কিতাবে ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহিমাহুল্লাহ খুব লম্বা আলোচনা করেছেন সব আলোচনা আমি করব না শুধু এই যে আমি তিন জায়গায় পাওয়া যাবে এই তিন জায়গাটা আমি শুধু দেখাচ্ছি তিনি এই কিতাবের 317 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবু ইজতিহাদির রায় আলাল উসুলি ইনদা আদামিন নুসুস ফি হিনা নুজুলিন নাযিলা ব্যাপারটা বুঝেন ইসলামী শরিয়াত মাসআলার কিছু ক্যাটাগরি আছে ইসলামী শরিয়াত মাসআলার কিছু বিষয় আছে যেমন কিছু বিষয় আছে কিছু মাসআলা এমন আছে যেই মাসআলার সরাসরি সমাধান আমরা কোরআনে পেয়ে যাব যেমন মদ খাওয়া বলে না মদ খাওয়া হারাম এটা জানতে হলে আমাদের কোথাও যাবার দরকার নাই সুদ খাওয়া বলে না সুদ খাওয়া জুয়া খেলা কারণ এগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নামাল খামরু وإنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان أحل الله البيع وحرم الربا جي مسألة আমি সরাসরি কোরআনে পেয়ে যাব ওই মাসআলা আমি কোরআন থেকে সমাধান নিব ওই মাসআলার সমাধান আমার নেওয়ার জন্য আর কোথাও যাওয়ার দরকার নাই তাহলে ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহিমাহুল্লাহ শিরোনামটা বুঝেন ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন কি বাবু ইজতিহাদির রায় আলাল উসুল ইনদা আদামিন নুসুস অর্থাৎ শরীয়তে যখন কোন মাসআলা আসবে আমরা বলেছি দলিল হলো তিনটা এক নম্বরে যাব কোরআনে আমি কোরআনকে বলবো কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন এই মাসআলার সমাধান দাও তো আমি কোরআন তালাশ করলাম মাসআলার সমাধান পেলাম না যদি কোরআনে পেয়ে যাই কোরআন মানবো যেমন নামাজের মাসআলা বুঝেন নামাজকে আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি ও কোরআন নামাজ পড়া কি কোরআন জবাব দিবে আকিমুস সালাহ নামাজ পড়া ফরজ আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি ও না কোরআন নামাজ কখন পড়বো কোরআন জবাব দিবে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা কোরআন জবাব দিবে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে কিন্তু এবার প্রশ্ন হলো কোন ওয়াক্ত কখন পড়ব কোন নামাজ কিভাবে পড়ব কোন নামাজ কত রাকাত পড়ব কোন নামাজ কত সময় পড়ব কোরআনে তো বিস্তারিত ডিটেইলস দেয় নাই কোরআনে বলেছে আকিমুস সালাহ নামাজ কেমনে পড়ব কখন পড়ব কিভাবে পড়ব ব্যাখ্যা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমরা যদি কোরআনে পাই কোরআন মানব কোরআন না পেলে হাদিস মানব ঠিক কি না এবার বর্তমানে বাংলাদেশে আরেক ভয়ঙ্কর দল বের হয়েছে এদের নাম আহলে কোরআন আছে না নাই আমাদের ঢাকায় এক বুড়া শয়তান আছে ডক্টর মতিয়ার এই কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবার উত্তরবঙ্গে আরেক বুড়া শয়তান আছে ডক্টর মুজাম্মিল এগুলা মোবাইল ইউটিউব ফেসবুক এগুলার কারণে ইমান বিধ্বংসী একটা ফিতনা সমাজে ছড়িয়ে দিয়েছে তারা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না অথচ কোরআনের ব্যাখ্যা হাদিস আল্লাহ বলেছেন নাযযালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম কোরআনের ব্যাখ্যা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন বলে আকিমুস সালাহ নামাজ পড়ো কিভাবে পড়ব কেমনে পড়ব কখন পড়ব কত রাকাত পড়ব কোরআন বলে নাই ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুহাম্মদ সাল্লামের ব্যাখ্যা মানতে হবে কোরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কোরআন বলে ওয়া মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম
عنه فانتهوا. قرآن بل فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم. قرآن بل يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله. সুতরাং যারা আমাদের দেশে এই থিম চালাবে যে আমরা হাদিস মানি না শুধু কোরআন মানি, পরিষ্কার কথা যারা হাদিস মানে না তারা কাফের কাফের কাফের। বলেন যারা হাদিস মানে না তারা কাফের। বড় আস্তে বললেন এটা, যারা হাদিস মানে না তারা কাফের। জোরে বলেন যারা হাদিস মানে না তারা কাফের। তাহলে যারা আহলে কোরআন নামে এই থিম চালাবে যে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, হাদিসকে যারা দলিল মানবে না, হাদিসকে যারা অস্বীকার করবে তারা মুসলমান না কাফের? বলেন তারা মুসলমান না কাফের? তাহলে আমরা এক নম্বরে যাব কোরআনে, এক নম্বরে যাব আলোচনার মানে শিকড় গোলাটা বুঝবেন, তাহলে সামনের আলোচনা বোঝা সহজ হবে। আমরা এক নম্বরে যাব, বলেন এক নম্বরে যাব কোরআনে না পেলে হাদিসে। এই এই যে দুইটা কথা বললাম এই প্রসঙ্গে পৃথিবীর কোন মানুষের ভিতর কোনো ইখতিলাফ নাই। দেখেন আজকে যারা হাদিসকে দলিল মানে না, আমি শুধু এতটুকু দেখাই, এই যে কিতাবের নাম আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া, ওই যে যে ইমামের নাম আগে বলেছিলাম খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, ইমামুল মাশরিক ছিলেন, 463 হিজরিতে ইন্তেকাল করেছেন খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ। এই কিতাবে শিরোনামই দিয়েছেন, কি শিরোনাম আমি শুধু শিরোনামটা পড়ি তাহলে ব্যাপারটা আপনাদের কাছে সুস্পষ্ট হবে। তিনি তার কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন বাবুন মা জাআ ফি তাসমিয়াতি বাইনা হুকমি কিতাবিল্লাহ ওয়া হুকমি সুন্নতি রাসূলিল্লাহ ফি উজুবিল আমাল। অর্থাৎ কোরআনে যদি কোনো আমল আমাদের জন্য আবশ্যক করে সেটা যেমন আমাদের জন্য মানা জরুরি, হাদিস আবশ্যক করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি, কোরআন কোনো জিনিসকে হালাল করলে সেটা যেমন আমাদের জন্য মানা জরুরি, হাদিস কোনো জিনিস হালাল করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি, কোরআন আমাদেরকে কোনো জিনিস হারাম করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি, হাদিস আমাদের জন্য কোনো জিনিস হারাম করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি। যারা বলবে না শুধু কোরআন মানি হাদিস মানি না তারা কাফের। যারা বলবে কোরআন মানি হাদিস মানি না তারা, তাহলে এই দুইটা প্রসঙ্গে সবাই একমত যে কোরআনে পেলে কোরআন মানবো, হাদিসে পেলে হাদিস মানবো, এই দুইটা এতটুকু পর্যন্ত লামাজহাবীদের সাথে আমাদের ইখতিলাফ নাই। কিন্তু তিন নম্বর প্রসঙ্গে এসে আমাদের লাগে, তিন নম্বর কি দেখেন এখানে ইমাম ইবনে আব্দুল বর মালিকি রহিমাহুল্লাহ তার জামে বয়ানুল মুফাদলিহির 903 নম্বর হাদিস থেকে শুরু করে সর্বমোট 903 নম্বর হাদিস থেকে 926 মোট, এই যে কোরআন সুন্নাহ ফিক এইটার পক্ষে ইমাম ইবনে আব্দুল বর মালিকি রহিমাহুল্লাহ মোট হাদিস উল্লেখ করেছেন 23টা। 23টা হাদিস তো পড়ে বিস্তারিত বলার সুযোগ নাই, শুধু এতটুকু বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় এক নম্বর যে হাদিসটা যেটা সুনানুত তিরমিজিতে আসছে খতিবে বাগদাদি আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ এনেছেন, ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহিমাহুল্লাহ জামে বায়ানুল ইলম ওয়া ফাদলিহিতাও এনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় জিজ্ঞেস করলেন কাইফা তাকলি ইদা আরাসতালাকা আরদান ইয়া মুআযি, ও মুআযি ইবনে জাবাল ইয়ামানবাসী যখন কোনো মাসআলার সমাধান নিয়ে আসবে কি দিয়ে সমাধান দিবে? মুআযি ইবনে জাবাল বলেন এক নম্বরে সমাধান দিব কোরআন দিয়ে। নবী প্রশ্ন করেন ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআযি, ও মুআযি ইয়ামানবাসীর মাসআলার সমাধান যদি তুমি কোরআনে না পাও তখন কি দিয়ে সমাধান দিবে? মুআযি ইবনে জাবাল বলেন আকলি বি সুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে জবাব দেব, তাহলে প্রথম কোরআনে তারপর সুন্নায়। এই দুই প্রসঙ্গে পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ, বুঝতেছেন তো? পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ। কিন্তু দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে তিন নম্বর প্রশ্ন কি করেন, এটা শুধু আমার বোঝানোর উদ্দেশ্য, এইটা বুঝলে অনেক মাসআলা শেষ। তিন নম্বর প্রশ্ন করেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআযি, মুআযি তুমি কোরআনে পেলে কোরআন দিয়ে দিবে, কোরআনে না পেলে হাদিস পেলে হাদিসে দিয়ে দিবে, কিন্তু প্রশ্ন হলো ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন নিত্য নতুন সমস্যা নিয়ে আসছে, লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি,
যেই মাসআলা তুমি কোরআনেও পেলে না যেই মাসআলা তুমি হাদিসেও পেলে না এবার বলেন যেই মাসআলা কোরআনে পেলাম কোরআন মানলাম যেই মাসআলা হাদিসে পেলাম হাদিস মানলাম এবার বলেন যেই মাসআলা কোরআনেও পেলাম না যেই মাসআলা হাদিসেও পেলাম না ওই মাসআলা আমাদের আর আলোচনা করার দরকার নাই ওই মাসআলা আমাদের আর ইসলাম ধর্মে কোনো সমাধান নাই বুঝে বলেন ওই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই এবার প্রশ্ন হইলো যেমন আমি মনে করেন সহজ কইরা বলি বর্তমান পৃথিবীর অর্থনীতি যা আছে টোটাল অর্থনীতির সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই আচ্ছা আমি সহজ কইরা শুধু একটা মাসআলা বলি তাহলে সামনেরটা বুঝানো এবার বল বসলে এক বৈঠকে এক লক্ষ মাসআলা বলা যাবে কোরআনে পাবেন না হাদিসে পাবেন না যেমন মনে করেন আপনার কাছে প্রচুর অলস টাকা আছে নগদ প্রচুর টাকা আছে আপনার অলস টাকা পড়ে থাকে এখন অলস টাকা আপনার লাগে না কি করলেন 10 লাখ টাকা আপনার কাছে আছে আপনি ইসলামী ব্যাংকে গিয়ে শাহজালাল ব্যাংকে গিয়ে অগ্রণী ব্যাংকে গিয়া বা যে কোনো ব্যাংকে গিয়ে কি করলেন 10 লাখ টাকা ডিপোজিট করে রাখলেন বুঝলেন 10 লাখ টাকা এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য চার বছরের জন্য পাঁচ বছরের জন্য ডিপোজিট করে রাখলেন এবার প্রশ্ন হলো ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা জায়েজ নাকি না জায়েজ এক নম্বর প্রসঙ্গ বুঝেন দুই নম্বর প্রসঙ্গ ডিপোজিট করে টাকা রাখলে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে বছর শেষে ব্যাংক ব্যাংকরা ব্যাংক ব্যাংকওয়ালারা আমাকে যে ইন্টারেস্ট দেয় যে আমি ডিপোজিট করার কারণে যে ইন্টারেস্টটা পেলাম সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার কারণে যে ইন্টারেস্টটা পেলাম প্রশ্ন হলো ব্যাংক আমাকে যে ইন্টারেস্ট দেয় ওই ইন্টারেস্টটা আমার জন্য হালাল নাকি হারাম বলেন আধুনিক ব্যাংকিংয়ের যত মাসআলা আছে ব্যাংক থেকে লোন নিতে পারবো কিনা ব্যাংক থেকে মুজারাবা ভিত্তিক চুক্তি করে লাভ নিতে পারবো কিনা কিছুদিন আগে সরকার আপনারা দেখেছেন পেনশন স্কিম করেছে ওইটা টাকা রেখে আমি নিতে পারবো কিনা বলেন আধুনিক অর্থনীতির যত মাসআলা আছে আধুনিক ব্যবসা বাণিজ্যের যত মাসআলা আছে শেয়ার বাজারের মাসআলা বলেন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার কথা বলেন আপনি এলসির কথা বলেন বড় বড় অনলাইন বিজনেসের কথাগুলো বলেন আমি আপনাদের কাছে জানতে চাই এই সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই আছে জোরে বলেন আছে ইসলামী শরীয়তে আছে না নাই এবার প্রশ্ন হলো ব্যাংকিং অগ্রণী ব্যাংক থেকে ডিপোজিট করে টাকা নিয়ে ইন্টারেস্ট নেওয়ার কথা আপনি কোরআনে পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন হাদিসে পাবেন বড় আস্তে না কইলেন আচ্ছা রাসূলের করিম ইসলামের যুগে মদিনায় অগ্রণী ব্যাংক ছিল তাহলে অগ্রণী ব্যাংক না থাকলে ইসলামী ব্যাংক তো ছিল তাহলে শাহজালাল ব্যাংক তাহলে ডাচ বাংলা ব্যাংক তাহলে বাংলাদেশ ব্যাংক তাহলে সুইস ব্যাংক তাহলে বিশ্ব ব্যাংক তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কোনো ব্যাংকিং সিস্টেম ছিল জোরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কোনো ব্যাংকিং সিস্টেম ছিল এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ব্যাংকিং সিস্টেম ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে অনলাইন কেন্দ্রিক ব্যাংক বিজনেস ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা ছিল না এবার প্রশ্ন হলো ওই ব্যবসা আমি সরাসরি কোরআনে পাবো না ওই ব্যবসার সমাধান আমি সরাসরি হাদিসে পাবো না প্রশ্ন হলো যারা বলে আমি কোরআন হাদিসের বাহিরে মাযহাব মানি না হাদিস মানি না ফিক মানি না তাকলিদ করি না তারে বলবেন ভাই প্রাথমিকভাবে তোর সাথে আমার কোনো দ্বিমত নাই তোর সাথে কোনো ইখতিলাফ নাই তুই বলস ইমাম মানুষ না আবু হানিফা মানুষ না শাফি মানুষ না আহমদ মানুষ না মালিক মানুষ না ঠিক আছে তুই কি মানুষ যে শুধু কোরআন আর হাদিস মানি তাকে বলবেন ভাই ঠিক আছে আমার 20টা মাসআলার সমাধান দেওয়ার দরকার আমি চার মাযহাবের ইমামদেরকে বাদ দিয়ে দিলাম আমি ফিক বাদ দিলাম আমি মাযহাব বাদ দিলাম সব বাদ দিলাম তুই শুধু আমাকে হাদিস থেকে ওই মাসআলাটা দেখা ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা তুই শুধু আমাকে হাদিস থেকে এতটুকু দেখা শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারবো কিনা তুই শুধু আমাকে এতটুকু দেখা কোন জীবন বীমা ইন্স্যুরেন্স করতে পারবো কিনা তখন বলবে কি জানেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন এটা হালাল আমাদের অমুক শেখ বলেছেন এটা হারাম তাহলে প্রশ্ন হলো তুই না বললে কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানিস না তাহলে ব্যাংকিং এর মাসআলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা কেন বললি আসলে তুইও তাকলিদ করিস আমরাও করি আমরা করি ইমামে আজম আবু হানিফার আর তোরা করিস আব্দুর রাজ্জাকের মতো মূর্খের যে সূরা ফাতিহা পড়তে পারে না কথা ভালো করে বুঝবেন তাহলে যেই মাসআলা কোরআনে পেলাম কোরআনে মানবো হাদিসে পেলাম হাদিসে মানবো যখন কোরআন হাদিসে পাবো না দুই সুরত বুঝেন এই এই প্রসঙ্গটা বুঝলে এই কথাটা বুঝেন আর মাযহাব ফিক নিয়ে জীবনে কোনো ইখতিলাফ থাকবে না কোরআনে পেলে কোরআন মানলাম আচ্ছা ফজরের নামাজের ফরজ কয় রাকাত সবাই একমত তো আচ্ছা বলেন ফজরের নামাজ ফরজ দুই রাকাত এটা বুঝতে হলে আমার ইমামে আজম আবু হানিফার দরকার আছে না এমন হাদিসে আছে জোহরের নামাজের ফরজ
নরসিংদীর মুসলমান কথা বলেন, আমি তো আপনার দূরের মানুষ না, বলেন জোহরের নামাজের ফরজ। আচ্ছা বলেন জোহরের নামাজের ফরজ চার রাকাত, এইটা বুঝতে হলে ইমামে আজম আবু হানিফার দরকার আছে? ইমামে আজম আবু হানিফার দরকার লাগে কখন এটা বুঝেন, খুব মনোযোগ দিয়ে এই প্রসঙ্গটা বুঝেন। যখন আমি কোরআনেও পাবো না হাদিসে পাবো না দেখেন, তখন সমাধান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন, ফাইন লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহ ইয়া মুআযি, ও মুআযি তুমি যখন কোরআনেও পাবে না হাদিসেও পাবে না তখন কি করবে? মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজতাহিদ, ও গো আল্লাহর নবী যখন কোরআনেও পাবো না হাদিসেও পাবো না আমি কি করব জানেন? কোরআন সুন্নাহ রিসার্চ করে, কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহ স্টাডি করে ইয়ামানবাসীর মাসআলার সমাধান বের করব। এবার দেখেন যখন কোরআনে পাবো কোরআন মানবো, কোরআনে পাবো না হাদিসে পাবো হাদিস মানবো, কোরআনেও পাবো না হাদিসেও পাবো না, তখন দুই সুরত হয় আপনি মুআযি ইবনে জাবাল হবেন মনোযোগ, অথবা ইয়ামানবাসী হবেন। যদি আপনি মুআযি ইবনে জাবাল হন মানে কি, যেমন মুআযি ইবনে জাবালের এই যোগ্যতা ছিল, মুআযি ইবনে জাবাল কোরআন সুন্নাহর এত গভীর জ্ঞানী ছিলেন, মুআযি ইবনে জাবাল কোরআন সুন্নাহ এত বেশি বুঝতেন যে তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারেন। এখন প্রশ্ন যদি হয়, যদি আপনি বলেন যে আমি ব্যাংকিংয়ের মাসালার সমাধান কেমনে নিব, আমি অর্থনীতির মাসালার সমাধান কেমনে নিব, আমি আধুনিক ব্যবসা বাণিজ্যের মাসালার সমাধান কেমনে নিব, আমি আধুনিক পরিবারতন্ত্রের মাসালার সমাধান কেমনে নিব, হয় আপনি মুআযি ইবনে জাবাল হবেন। যে মুআযি ইবনে জাবাল যেমন মুজতাহিদ ছিলেন, কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারতেন, যদি আপনি মুআযি ইবনে জাবালের মতো এই রকম হন যে আপনি গবেষণা করে সব বের করতে পারবেন, আপনার জন্য কোনো ব্যক্তির তাকলিদ করা হারাম। এবার আমি জানতে চাই, ও নরসিংদীর হাজার মুসলমান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এখানে এমন কোনো ব্যক্তি আছেন কিনা, এখানে এমন কে আছেন যে আপনার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার জীবনে যত মাসালা আসবে কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো শায়খের কাছে যাওয়ার দরকার নাই, কোনো আল্লামার কাছে যাওয়ার দরকার নাই, কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নাই, আল্লামা মিজানুর রহমান সাইদের কাছে যাওয়া লাগবে না, আল্লামা আব্দুল মালিকের কাছে যাওয়া লাগবে না, আল্লামা মুফতি দিলওয়ারের কাছে যাওয়া লাগবে না, এমন কে আছেন যে আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মাসালা আসবে আমি নিজে নিজে গবেষণা করে, মুআযি ইবনে জাবাল যেমন সব বের করতে পারতেন আমিও তেমন গবেষণা করে সব বের করতে পারবো, এই হাজার হাজার মুসলমানের ভিতর এমন একজন থাকলে হাত তুলেন তো যে আমি গবেষণা করে সব বের করতে পারবো? একজনও নাই, যদি কেউ থাকেন হাত তুলেন তাহলে আমি আপনার খাদিম হয়ে যাবো, এত বড় মুস্তাহিদ নরসিংদীতে রেখে তাহলে কে কে পারবেন না দেখি, তারা হাত তুলেন তো যে আমরা গবেষণা করে সব বের করতে পারবো না, কে কে হাত তুলেন তাহলে আমরা গবেষণা করে বের করতে পারবো না, আরো আসতে কোন আমরা গবেষণা করে বের করতে পারবো, তাহলে আমরা যেহেতু পারবো না তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। হ্যাঁ বুঝেন, আমরা গবেষণা করে বের করতে পারবো এ কথায় তো একমত, একটু জুড়ে হাত তুলেন তো কারা কারা পারবেন না, আমরা গবেষণা করে বের করতে পারবো, জুড়ে বলেন আমরা গবেষণা করে বের করতে পারবো, তাহলে আমরা যেহেতু পারবো না তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। এখন আপনি কেমনে আমল করবেন? দেখেন আমাদের হানাফি মাজহাবের ইমামদের কিতাব দেখালে বিশ্বাস নাও করতে পারেন, এজন্য আমাদের লা মাজহাবিরা যাদেরকে মানে, আমাদের লা মাজহাবিরা যাদেরকে মানে দেখবেন ওনারা সৌদি আরবের আলেমদের বেশি কথা বলে, কথায় কথায় বিন বাজের কথা বলে, কথায় কথায় সালে আল উসাইমিনের কথা বলে, কথায় কথায় আপনার শেখ নাসিরুদ্দিন আলবানির কথা বলে। এজন্য আমি চাইলে তো আমাদের হানাফি মাজহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, চাইলে শাফি মাজহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, চাইলে হাম্বলি মাজহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, অসংখ্য ইমামের রেফারেন্স দেওয়ার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, সেটা বলছি না। যেহেতু ওই ভাইরা সৌদি আরবের আলেমদেরকে ফলো করেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস, উনি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ওইটাকে বলা হয় আল্লাজনা আদ্দাইমা, ওইটার রাইস ছিলেন চেয়ারম্যান ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, ওই আল্লাজনা আদ্দাইমা সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড, তারা যে ফতোয়াগুলো দিয়েছে ওই ফতোয়া আল্লাজনা আদ্দাইমা ওই নামে আমরা না, সৌদি আরবের সরকার, সৌদি আরবের সরকার ফতোয়া আল্লাজনা আদ্দাইমা এই নামে 13 খণ্ডে প্রকাশিত করেছে। আমরা যারা পারি না তারা আমল করব কেমনে, আমরা যারা নিজেরা রিসার্চ করে বের করতে পারি না আমল করব কেমনে, সমাধান আমার থেকে নেওয়ার দরকার নাই, সমাধান নেন সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড থেকে, সমাধান নেন আপনাদের প্রিয় ইমাম বিন বাজ রহিমাহুল্লাহ থেকে। দেখেন ফতোয়া আল্লাজনা আদ্দাইমা এটা হলো 5 নম্বর খণ্ডের
32 নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়ে শোনাই দেখেন 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা এখানে প্রশ্ন করেছে তাকলিদ করবে কারা মাযহাব মানবে কারা উনি মানুষ দুই ভাগ করেছেন প্রথম বলেছেন ইনকানা কাদিরান আলা ইসতিমবাতিল আহকাম বিনাফসিহি যদি সে নিজে মুজতাহিদ হয় নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে নিজে কোরআন সুন্নাহ গবেষণা করে সব মাসআলা বের করার যোগ্যতা যদি তার থাকে তাহলে তো তার কাউকে মানা লাগবে না সে নিজে নিজে আমল করবে কিন্তু পরের কথা বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন এই প্রসঙ্গটা যদি বুঝেন বিন বাস বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম যদি সে এমন হয় গায়রু কাদিরিন সম্ভব নয় কি আলা ইসতিমবাতিল আহকাম যত মাসআলা আসবে সব মাসআলা নিজে নিজে গবেষণা করে বের করার যদি যোগ্যতা না থাকে তাহলে তো তার আর আমল করার দরকার নাই তার আমল করার দরকার আছে নি প্রসঙ্গটা বুঝেন যারা গবেষণা করে আচ্ছা মাশাআল্লাহ আপনাদের নরসিংদীতে যত মাযহাবি আছে নরসিংদীতে যত আহলে হাদিস আছে মাশাআল্লাহ তাদের এত যোগ্যতা যে তারা শরীয়ার সব মাসআলা নিজে নিজে গবেষণা করে সবাই বের করতে পারবে আরে গবেষণা করে বের করার দূরের কথা আপনি 80% যদি কোরআন শরীফ খুলে দেন দেখবে বিশুদ্ধ করে কোরআনও পড়তে পারে না বিশুদ্ধ করে কোরআনও পড়তে পারে না তাহলে যারা গবেষণা করে বের করতে পারে না তারা আমল করবে কেমনে তাদের আমল করার পদ্ধতি কি বিন বাস বলেন কাল্লাদা ইমামান মনোযোগ বিন বাস বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম বিন বাস বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম বিন বাস বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম সে কি করবে উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে তাহলে তাকলিদ করবে কারা যারা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারে না তারা তাকলিদ লাগে কখন যখন কোরআন সুন্নায় সুস্পষ্ট সমাধান পাবো না তখন এই তাকলিদ এই মাযহাব আমাদের ইমাইজে চার মাযহাব ইমামে আজম আবু হানিফার মাযহাব হুজুর তিনটা মিনিট ইমামে আজম আবু হানিফার হানাফি মাযহাব ইমাম মালিকি মাযহাব শাফি মাযহাব হাম্বালি মাযহাব এই চার মাযহাব চার ইমামের আবিষ্কার না এই চার মাযহাব আসছে চারজন সাহাবি থেকে কেমনে আসছে মাযহাবের সূচনা ইমামগণ করেন নাই মাযহাবের সূচনা করেছেন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর মুসলিম বিশ্বের প্রসিদ্ধ চারটা শহর ছিল একটা ছিল মক্কা আরেকটা ছিল মদিনা আরেকটা ছিল ইয়ামান আরেকটা ছিল ইরাক এই চার শহরে যারা মুস্তাহিদ ছিল না যারা নিজেরা গবেষণা করে বের করতে পারতো না যেমন আমরা ইয়ামানে দেখালাম ইয়ামানের যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো মুআয ইবনে জাবালকে মক্কায় যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো ইবনে আব্বাসকে মদিনায় যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো যায়েদ ইবনে সাবিতকে ইরাকে যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো ইবনে মাসউদকে ওই চারজন সাহাবীর থেকে চারটা মাযহাব আসছে বলবেন এটা কোথায় পাইছেন আপনি না পাইলে এটা না থাকার দলিল না আপনি পান নাই আমাদের কাছে আসেন আমরা পাইছি দলিল দেখাই দেব ইনশাআল্লাহ দেখেন এই কিতাবের নাম ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজালি ওয়া তারিখ দেখেন আমাদের লামজাবিরা মাযহাব খুঁজে পায় না তো বাংলা ছোটি বই পড়লে কেমনে পাইবা পাইতে হলে তো বই পড়া লাগবে ঠিক কি না দেখেন এই কিতাবের নাম ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজালি ওয়া তারিখ এটা কে লিখেছেন জানেন এটা লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহের উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী 300-233 হিজরিতে ইন্তেকাল ইমাম বুখারীর দেশেই উস্তাদ না ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি ইমামুল জারহি ওয়া তাদিল ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর কত বড় উস্তাদ ইমাম শামসুদ্দিনের যাহাবী রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম তাজকিরাতুল হুফফাজ হাফিজুল হাদিসদের জীবনী সেখানে তিনি আলী ইবনুল মাদিনীর জীবনে উল্লেখ করতে গিয়ে ইমাম বুখারীর বক্তব্য এনেছেন যে ইমাম বুখারী বলেন মাস্তাসগারতু নাফসি ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী বলেন পৃথিবীর কোনো ব্যক্তির কাছে গিয়ে পৃথিবীর কোনো আলেমের কাছে গিয়ে পৃথিবীর কোনো মুহাদ্দিসের কাছে গিয়ে পৃথিবীর কোনো শায়খের কাছে গিয়ে আমি বুখারী নিজেকে ছোট করতে হয়নি আল্লাহ আমাকে এত ইলম দিয়েছেন কিন্তু পৃথিবীতে আমার একজন উস্তাদ আছেন তার নাম আলী ইবনুল মাদিনী তার দরবারে আমি যখন যাই তার খানকায় আমি যখন যাই তার মাজলিসে যখন যাই আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন তার কাছে গেলে আমি বুখারী নিজেকে ছোট্ট শিশু মনে করি এবার বুঝেন যার কাছে গেলে ইমাম বুখারী নিজেকে মক্তবের বাচ্চা মনে করেন তিনি মাশাআল্লাহ অনেক ছোট আলেম তিনি অনেক বড় কথা বলে না তিনি অনেক বড় এটা তার লিখিত কিতাব ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজালি ওয়া তারিখ
এটা বেশ বড় কিতাব আমি সব পড়ে শোনাবো না শুধুমাত্র এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন সাহাবা ইকরামের যুগে কেমনে মাযহাব আসতে শুনে উনি বলেন এই এবারেটা মনোযোগ দিয়ে ছাত্র ভাইরা শুনবেন لم يكن في اصحاب رسول الله صلى الله عليه وسلم من له صحيبه يذهبون مذهبه মনোযোগ لم يكن في اصحاب رسول الله صلى الله عليه وسلم من له صحيبه يذهبون مذهبه সাহাবা ইকরামের আমি সব জায়গায় বলি একজন সাহাবীও লামাযহাবী ছিলেন না বলেন একজন সাহাবীও লামাযহাবী ছিলেন একজন সাহাবী ও লামাযহাবী ছিলেন দলিল আমার না দলিল ইমাম বুখারীর উস্তাদের কিতাব আজ থেকে 1240 বছর আগের কিতাব আজ থেকে 1240 বছর আগের কিতাবে পাওয়া গিয়েছে লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুন মাযহাবাহু ওয়া ইফতুন বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুন তরিকাতাহু ইল্লা সালাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়াযায়েদ ইবনে সাবিত ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস যে উনি বলেন কোন সাহাবী লামাযহাবী ছিলেন না সাহাবায়ে কেরাম তিনজন সাহাবীর মাযহাব মানতেন যারা মক্কায় থাকতেন তারা মানতেন ইবনে আব্বাস কে যারা মদিনায় থাকতেন তারা মানতেন যায়েদ ইবনে সাবিত কে যারা ইরাকে থাকতেন তারা মানতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে যারা ইয়ামানে থাকতেন তারা মানতেন মুআদ ইবনে জাবাল কে ওই চারজন বিখ্যাত সাহাবীর থেকে চারটা মাযহাব এসেছে ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যে মাযহাব ওই মাযহাব ইবনে মাসউদের পরে ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হযরত আলকামা আলকামার পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হযরত ইব্রাহিম নাখাই হযরত ইব্রাহিম নাখাইর পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান হাম্মাদ ইবনে আবি সুলাইমানের পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন ইমামে আযম আবু হানিফা সুতরাং মাযহাব ইমামে আযম আবু হানিফা আবিষ্কার করেন এখন প্রশ্ন করতে পারেন তাহলে যদি ইবনে মাসউদের মাযহাব এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ প্রশ্ন করতে পারেন যদি মাযহাব ইবনে মাসউদের তাহলে এটার নাম হলো মাযহাব ইবনে মাসউদ এটার নাম হলো মাযহাবে হানাফি কেন হইল এটার জবাব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন তার মাজমুউল ফতোয়াতে এই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জগদিক্কাত কিতাব মিনহাজুস সুন্নাতিন নববিয়্যাতে দিয়েছেন কিতাব খুলে দেখাচ্ছি না সময় যাব সংক্ষেপে শুধু এতটুকু বলি আমরা হাদিসের একটা কিতাবের নাম জানি বুখারী শরীফ জানেনি কারা কারা বুখারী শরীফের নাম জীবনে একবার শুনছেন দেখি তো হাদিসের একটা কিতাবের নাম কি শরীফ আচ্ছা বলেন বুখারী শরীফের কথা কি ইমাম বুখারী না নবী করিম ইসলামের সব কথা রাসূলুল্লাহ সাল্লামের তাহলে এটার নাম হওয়া দরকার ছিল মোহাম্মদ শরীফ ঠিক কি না কারণ কথা তো বুখারী না হাদিস তো রাসূলুল্লাহ সাল্লামের এটার তো নাম হওয়ার কথা ছিল মোহাম্মদ ইসলাম শরীফ বুখারী শরীফ কেন হয়েছে কথা রাসূলুল্লাহ সাল্লামের ইমাম বুখারী সাজিয়েছেন ইমাম বুখারী গুছিয়েছেন ইমাম বুখারী সুবিন্যস্ত করেছেন এজন্য ওটার নাম বুখারী কথা রাসূলুল্লাহ সাল্লামের ইমাম মুসলিম সাজিয়েছেন ইমাম মুসলিম গুছিয়েছেন ইমাম মুসলিম সুবিন্যস্ত করেছেন ওই জন্য ওইটার নাম হলো মুসলিম শরীফ ঠিক তেমনি ভাবে মাযহাবে হানাফি এসেছে ইবনে মাসউদ থেকে এটাকে সাজিয়েছেন গুছিয়েছেন সুবিন্যস্ত করেছেন ইমামে আযম আবু হানিফা ওইটার নাম হানাফি সুতরাং ভালো করে বুঝেন যারা আজকে আমাদের সমাজে মাযহাব নিয়ে সন্দেহ ছড়ায় মাযহাব নিয়ে আপত্তি ছড়ায় এরা আসলে মাযহাব কি এটাও বুঝে নাই দেখেন তারাও মানে আমরাও মানি তারাও মানে আমরাও মানি আমরা যে মাসালা সরাসরি কোরআন সুন্নায় পাই না ওই মাসালা আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমামে আযম আবু হানিফাকে আমরা মাধ্যম বানিয়েছি ইমামে আযম আবু হানিফাকে তারাও কি করে মাধ্যম মানে তারাও মাযহাব মানে পার্থক্য হলো আমরা গবেষণামূলক মাসালার সমাধান নেই ইমামে আযম আবু হানিফা রসুল থেকে আর লামাযহাবীরাও মাযহাব মানে পার্থক্য হলো আমরা মানে ইমামে আযম আবু হানিফার তারা মাধ্যম মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো গন্ড মূর্খ যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না আমরা মাধ্যম মানে ইমামে আযম আবু হানিফাকে তারা মাধ্যম মানায় তোমার মুজাফফর বিন মুহসিনের মতো যে মুজাফফর বিন মুহসিন এত খিয়ানত করেছে এত জালিয়াতি করেছে এত মিথ্যাচার করেছে দেখেন তার লিখিত কিতাব এই কিতাবের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবে সে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করেছে এক নম্বরে অভিযোগ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন দুই নম্বর অভিযোগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ হাদিস সাহাবায়ে কেরাম বুঝেন নাই সাহাবায়ে কেরাম থেকেও তারা সহিহ হাদিস বেশি বুঝছে আচ্ছা দেখেন শেষ দুইটা মিনিট দেন না একটু একটু পাস করি দাঁড়ান বিরক্ত হয়ে না মুরব্বীরা আসছে একটু বলি আপনারা আপনারা এদেরকে চিনা দরকার
আপনারা মনে করেন এরা সহি হাদিস সহি হাদিস সহি হাদিস কিন্তু সারা সহি হাদিসের নামে উম্মর সবচেয়ে বড় দুশমন যারা শিয়া শিয়াদের আকীদা ছিল সাহাবা একরামের ব্যাপারে খারাপ ধারণা তৈরি করা সাহাবা একরাম ছিলেন এই উম্মর সবচেয়ে বড় স্তম্ভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তর্জমানি করেছেন সাহাবা একরাম শিয়ারা সাহাবা একরামকে অভিযুক্ত করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে আর এই লামাযহাবি শয়তানগুলো সাহাবা একরাম থেকে বেশি সহি হাদিস বুঝে সাহাবা একরামের ব্যাপারে খারাপ মেসেজ দিয়ে উম্মার শিকল কাটার ষড়যন্ত্র করতেছে দেখেন ভাই স্লোগান পড়ে দিবেন কথা ভালো করে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস কি মাউযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قول او فعل او تقرير نبي كريم صلى الله عليه وسلم كথا نبي كريم صلى الله عليه وسلم কাজ বলেন نبي كريم صلى الله عليه وسلم كথا শুনেছেন কারা আর আস্তে বলেন نبي كريم صلى الله عليه وسلم কাজ দেখেছেন কারা نبي كريم صلى الله عليه وسلم কেমনে নামাজ পড়েন দেখেছেন কারা نبي كريم صلى الله عليه وسلم কোথায় হাত বাঁধেন দেখেছেন কারা نبي كريم صلى الله عليه وسلم আমিন জুড়ে বলছেন না আস্তে বলেছেন শুনেছেন কারা نبي كريم صلى الله عليه وسلم ترابي 8 পড়লেন না 20 পড়লেন দেখেছেন কারা نبي كريم صلى الله عليه وسلم বিতির 1 পড়লেন না 3 পড়লেন দেখেছেন কারা এখন যারা সাহাবা ইকরামের আমল সাহাবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলেন কেউ যদি বলে না তারা সহি হাদিস বুঝেনি তাদের থেকে আমি বেশি সহি হাদিস বুঝছি এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই যারা সাহাবা ইকরাম থেকে বেশি সহি হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান জোরে বলেন এরা আহলে হাদিস না শয়তান এই বছর আলোচনা এখানে রেখে গেলাম মনোযোগ দিয়া বুঝেন যে যারা সাহাবা একরাম থেকে সহি হাদিস যারা বেশি বুঝে তারা শয়তান এই লামাযহাবীরা সাহাবা একরাম থেকে কেমনে বেশি সহি হাদিস বুঝে এখান থেকে আগামী বছর হবে ইনশাআল্লাহ সুতরাং শুনেন কিয়ামতের আলামতগুলোর একটা আলামত ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফা আল আমাল আন তুরফা আল ইলম কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠাবেন প্রশ্ন হলো ইলম উঠাবেন কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানতাযিউ আল ইলম ইনতিযাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাযিউ আল ইলম বিকবযিল কুলাব উলামা ফাফতাউ فافتوا بغير علم فضلوا واضلوا قيامه العلامات গুলোর একটা আলামত মধু বিক্রি করে ভাইরাল হবে সিডি বিক্রি করে ভাইরাল হবে মধু বিক্রি করে হারাম না তরকারি বিক্রি করে হারাম না কিন্তু মধু বিক্রি করে ভাইরাল হয় সিডি বিক্রি করে ভাইরাল হয় মানুষকে গালিগালাজ করে ভাইরাল হয় যারা শায়খ বনে যাবে আর তাদেরকে অনুসরণ যারা করবে এরা অপদ্রষ্ট তাদের অনুসরণ যারা করবে তারা অপদ্রষ্ট সুতরাং হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন যাদের সনদ মুহাম্মদুর রাসুলুল্লাহ পর্যন্ত আছে এই রকম হাইব্রিড শায়খ না এই হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে হেফাজত করার জন্য ইসলামকে হেফাজত করার জন্য সব ধরনের জুলুম অত্যাচার সহ্য করে ইসলামের আলো বাতিয়ে রেখেছেন ইসলামের আলো জ্বালিয়ে রেখেছেন সেই হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আমরা থাকব তো ইনশাআল্লাহ আমরা সবাই থাকব তো ইনশাআল্লাহ কোন ধরনের বাতিলের সাথে কখনো দেওবন্দির আপোষ করেও নাই করবেও না